হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আজ আমি ব্রেকফাস্টে মেয়েকে ম্যাগি তৈরি করে দেবো। আমার মেয়ে ম্যাগি খেতে খুবই পছন্দ করে, তাই আমি ম্যাগিটিকে একটু হেলদি বানাবো। এখানে আমি একটু গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কেটে, আর একটা ছোট লঙ্কা কেটেছি, আর লাগছে আমার ডিম একটা, একটা ম্যাগি আর ম্যাগি মশলা। চলুন আমি ভিডিওটি শুরু করে দিই। আমি একদিকে একটি পাত্র বসেছি, ওইতে আমি জল দিয়ে দেবো ম্যাগিটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম, এখন আমি ম্যাগিটিকে সিদ্ধ হতে দেবো। অন্য গ্যাসে আমি একটি কড়াই বসেছি, কড়াইতে আমি হালকা রিফাইন্ড অয়েল দিয়েছি, এর উপরে আমি ডিমটাকে ভেজে নেবো। ডিমের মধ্যে হালকা নুন দিয়ে দেবো। আমার হয়ে গিয়েছে, এবার আমি ডিমটাকে তুলে নেবো কড়াই থেকে। যেহেতু আমি একটু হেলদি ফুড বানাচ্ছি, তাই আমি আর অয়েল দেবো না, ওই অয়েলেই আমি সবজিগুলো ভেজে নেবো। সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবং হালকা নুন দিয়ে দিচ্ছি, এবার আমি সবজিগুলো ভাজবো। সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এর উপরে আমি আগে থেকে সিদ্ধ করা ম্যাগিটি দিয়ে দেবো, আর তার সঙ্গে ডিম ভাজাটাও দিয়ে দেবো। ম্যাগি মশলাটা এখন আমি দিয়ে দেবো। এখন আমার হট স্পাইসি নুডলস রেসিপি রেডি হয়ে গিয়েছে। এই ম্যাগি রান্নাটা খুব টেস্টি এবং খুব সহজ, কম সময়, মাত্র 2 মিনিটের মধ্যে আপনি তৈরি করে ফেলতে পারবেন আপনার বাচ্চার জন্য ব্রেকফাস্টে বা নাস্তাতে। চলুন বন্ধু, টাটা, বাই বাই।